উত্তর দিনাজপুর জেলায় ভোটের বলি একজন, চাকুলিয়ায় মৃত্যু হলো এক তৃণমূল প্রার্থীর। মৃতের নাম মোহাম্মদ শাহিন শাহ, বয়স আনুমানিক 35 বছর। তিনি তৃণমূলের বিদায়ী প্রধান। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চাকুলিয়া এলাকায়। এতো ইলেকশন আমাদের সুস্থভাবে হয়েছিল, ভেবরা ওয়ার্ডে, কবুতরকুবি ভেবরা ওয়ার্ডে, বিরিয়ানপুর আঞ্চল আর চাকুলিয়া ব্লক ভালোভাবে সুস্থভাবে ভরছিলাম। আমি এজেন্ট ছিলাম ভিতরে, ও তো আমি টিএমসির এজেন্ট ছিলাম, উনি টিনা টিএমসির সানসাজি আছে, ও টিনি টিএমসির প্রধান ছিল। ওনার বউ আগে প্রধান ছিল, ও প্রধান ছিল, মানুষের ভালো সেবা করছিল। কিন্তু ও বুথ থেকে আমাকে বললো, কাকা আপনি বসে থাকেন, আমি একটু বাইরে থেকে আসছি। বাইরে যে কী ঝামেলা হলো সেটা আমি বলতে পারছি না। বাইরে যেয়ে এবারে শুনতে পারেছি যে একবারে মানে ধারাধারে মানুষ যত ছিল সব পালাই গেলো, বুথে আসে ঢুকে আবার সব ভিন্ন ছিন্ন ভিন্ন করে দিল বাক্সা নিয়ে। হ্যাঁ, কারা ওরা? কংগ্রেসিরা করেছে, কংগ্রেসিরা। অত ভিড়ে তো কাকে চিনা যাচ্ছে না, কে কী করছে, নিজের যান নিয়ে তো পালাপালি করতে। প্রধানবাবুকে কী দিয়ে মারছে? প্রধানবাবু দিয়ে আপনি কী দিয়ে আঘাত করেছে? কিন্তু ও মানেন যে এখানে যে কাটা আছে আর যে চাকু মেরেছে না কি মেরেছে, এদিকে কেটেছে ব্রেনটির দিকে, রক্ত কম হয়নি। তারপরে আমরা উঠে নিয়ে চাকুলিয়া আসলাম, তারপরে চাকুলিয়া থেকে লাইন্সে নিয়ে আসলাম, লাইন্সে দেখছি মারা পড়ে গেল। রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, শান্তিপূর্ণ ভোট নাকি লাগাম ছাড়া হিংসা? পঞ্চায়েত ভোটের সব খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে 8ই জুলাই সকাল 8টা থেকে। পঞ্চায়েত ভোটের সব খবর জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।